এটা হচ্ছে পায়োটিন। ফ্যানিঞ্জিয়ালিস মাইটা কি? ফ্যানিঞ্জ মানে আমাদের গলার এই অংশটাকে, আমরা ফ্যানিঞ্জ বলি এই ভিতর দিকে অংশটাকে। এবং এখানে যদি কোনো রকম ইনফ্ল্যামেশন হয়ে গিয়ে থাকে তখন সেটাকে মানে প্রদাহ হয়ে গিয়ে থাকে, সেটাকে আইটিস মানে ইনফ্ল্যামেশন, সেটাকে আমরা বলছি ফ্যানিঞ্জিয়ালিস। সেটা কি কারণে হতে পারে? ডিউ টু এনি ভাইরাল কজের জন্য হতে পারে, ডিউ টু এনি ব্যাকটেরিয়াল কজের জন্য হতে পারে, ডিউ টু এনি ফাঙ্গাল ইনফেকশন জন্য হতে পারে। কিন্তু মূলত আমাদের যেটা কমন হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে ভাইরাল কজ। অধিকাংশ ক্ষেত্রে ভাইরাল কজের জন্য ফ্যানিঞ্জিয়ালিস হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কজ হতে পারে, ব্যাকটেরিয়াল কজটা কিন্তু জটিল, আমাদের ট্রিটমেন্টে দাঁড়িয়ে আছে কিন্তু সিমটমের উপরে। সিমটম কি হতে পারে ফ্যানিঞ্জিয়ালিসের জন্য? ফ্যানিঞ্জিয়ালিসের জন্য হতে পারে গলার মধ্যে একটা সোমনেস, মানে একটা গলাটা ধরা ধরা বা গলা ব্যথা, এবং একটা গান করার সময় ব্যথা হচ্ছে। ফ্যানিঞ্জিয়ালিস অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গারদের ক্ষেত্রে খুব কমন হয়ে গিয়ে থাকে, যদি সেটাকে আমরা ভোকাল কর্ডের বিভিন্ন রকম সমস্যা বলতে পারি। কিন্তু গলা যারা গলা নিয়ে চর্চা করে তাদের ক্ষেত্রে, গানের কাজ করে তাদের ক্ষেত্রে এইটুতেই তাদের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ফ্যানিঞ্জিয়ালিস।